কাজ করব হচ্ছে স্পেশাল মডেল টেস্ট। দেখো আমি বোর্ডের উপর লিখেছি পেজ নাম্বার 649 600, আচ্ছা 649, এটা বের করো, কোনো সমস্যা নাই, তুমি বইতে বের করো, কথা না বললেও চলবে। আমরা এটা করব এবং এটা সলভ করে ক্লিয়ার করব, ঠিক আছে? 9, 10, 11, 8, 13 যতখানি আমাদের সময় করে। জুনায়েদ ইসলাম শুনতে পাচ্ছ কি? শুনতে পাচ্ছি। ওকে, তাহলে দেখো আমি বোর্ডে লিখেছি, বই অবশ্যই আছে পাশে, আগেই বলেছি আমরা এখন শিডিউল ক্লাস করব। যেহেতু আমাদের বোর্ড কোশ্চেন সব শেষ, আমরা একটু এই স্পেশাল মডেল কোশ্চেন দিয়ে শুরু করি, তাহলে আমাদের প্র্যাকটিসটা ভালো হবে। তাহলে বইয়ে বের করো 649 পেজ স্পেশাল মডেল কোশ্চেন নাম্বার 1। তাহলে এখন আমরা প্যাসেজ পড়বো এবং উত্তর করব, যারা পরে যোগ জয়েন হবে তারা এখান থেকে শিখে নিবে। তাহলে বইয়ে খেয়াল করো, আর আমি প্রশ্ন করলে তখন উত্তর দিবে, আর আমি উত্তর করতে থাকি। তাহলে প্রথমে 9 নাম্বার, 9 নাম্বারে আমাদের থাকে হচ্ছে সাফিক্স প্রিফিক্স, তাহলে এটা আমরা জানি, আমাদের পরিচিত জিনিস। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এ নাম্বারেই শূন্যস্থান দেওয়া আছে প্রথমেই। ভায়োলেট অফ ট্রাফিক রুলস ইজ নট অ্যান কমন আছে সাইট ইন আওয়ার কান্ট্রি, তাহলে এ নাম্বারে কি হইতে পারে উত্তর? জুনায়েদ বলেন তো, ফয়সালে যেহেতু আমাদের মাইক খারাপ, তাহলে বলো ভায়োলেট থেকে কি হইতে পারে? শোনা যাচ্ছে কথা? ভায়োলেটেড, ভায়োলেশন, ভায়োলেটেড না ভায়োলেশন, ভায়োলেশন, ওকে দেখতে পাচ্ছি না, তাহলে আমরা দুজনে করি, শুনতে থাকুক, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটা হচ্ছে ভায়োলেশন, ভায়োলেশন। এবার 2 নাম্বারে দেখো ভায়োলেশন অফ ট্রাফিক রুলস অ্যান আছে, তার মানে এখানে কমনের জায়গায় কি হবে? আনকমন হয়েছে, আনকমন, গুড। তাহলে আমাদের দেশে ট্রাফিক রুলস, যেটা ট্রাফিক নিয়ম, নিয়ম কানুন, ঠিক আছে, যেটা আমাদের আনকমন, যে আমরা ভাঙি না এমন কোনো জিনিস দেখা যাবে না, তাই বলছে যে ট্রাফিক নিয়মটা ভাঙা এটা আমাদের জন্য খুবই কমন একটা জিনিস, সাধারণ জিনিস। দা ভায়োলেট গো ড্যাশ আনপানিশ, বা পানিশ দেওয়া আছে, কি হবে? সি নাম্বার, মোসাদ্দেক হোসেন শুনতে পাচ্ছ কথা? 217 রোল, মোসাদ্দেক হোসেন 217। কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে বলেন তো সি নাম্বার উত্তরটা কি হবে? ভায়োলেট আছে, দা ভায়োলেট দেওয়া আছে, গো পানিশ দেওয়া আছে, সি নাম্বারটা কি হবে? বলেন কে পারবে? অনেকেই আসছে, যে পারবে উত্তরটা বলো। ইফাস পারবা? নাফিস ইকবাল, নিজুম, স্পিকার নাই মনে হচ্ছে। তারপরে আবির, কথা শুনতে পাচ্ছেন? আবির, ওকে, বলেন তো সি নাম্বার কি হবে উত্তর? আমরা পেজ নাম্বার না, সি নাম্বার, পেজ নাম্বার 649 বের করো, বই আছে অবশ্যই। ওকে, তাহলে বলেন সি নাম্বারটা কি হবে? দেওয়া আছে দা ভায়োলেট দেওয়া আছে বক্সে, গো ব্র্যাকেট আছে, আবার আনপানিশ, সি নাম্বার কি হবে? যে লঙ্ঘন করে, যে ভায়োলেট করে, তাকে আমরা কি বলবো? ভায়োলেটার,
ভায়োলেটার, তাহলে উত্তর হবে ভায়োলেটার, ভায়োলেটার। আর এখানে পানিশের জায়গায় কি হবে? পানিশেবল। যারা নিয়ম লঙ্ঘন করে, ট্রাফিক নিয়ম, তাদেরকে সবাই শাস্তি পায়? পায় না, এটা উত্তর হবে আনপানিশড। আচ্ছা প্যাসেজটুকু পড়ো প্রথম থেকে, তাহলে উত্তরটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার খেয়াল করো ভালো মতন। সো নোবডি কেয়ারস ফর দ্য ট্রাফিক রুলস, ভেরি অফেন অ্যান এথিক কম্পিটিশন ইজ ফাউন্ড ইন দ্য স্ট্রিট। এথিক মানে নৈতিক, অনৈতিক ইংলিশ কি? মনে হচ্ছে জিনিসটা কঠিন আছে ভালোই আপনাদের কাছে। বলেন কে পারবে এথিক থেকে কি হইতে পারে? আনএথিক্যাল, আনএথিক্যাল, বুঝতে পারছেন কি? শব্দগুলো মনে হয় তোমাদের কাছে নতুন। এখানে বলছে এথিক, যে আমাদের রাস্তা কি দেখি, যে সবাই গাড়ি নিয়ে কম্পিটিশন শুরু করে, কে আগে যাবে কে পরে যাবে, এইভাবে একটা আগে যাওয়ার প্রবণতা থাকে, ভালোই প্রতিযোগিতা হয়। এইটাই বলছে হচ্ছে আনএথিক্যাল, মানে অনৈতিক। এথিক, এথিক থেকে আনএথিক বিপরীত শব্দ, আর অ্যাডজেক্টিভ করতে হবে যে আনএথিক্যাল। তারপরে কি বলছে, কম্পিটিশন ইজ ফাউন্ড। আচ্ছা মোস্ট অফ আওয়ার ড্রাইভারস আর লিটারেট, আমাদের ড্রাইভাররা কি শিক্ষিত? ইললিটারেট, তাহলে আই ডাবল এল, ইললিটারেট। যে আমাদের বেশিরভাগ ড্রাইভাররাই, যে গাড়ি চালক, তারা বেশিরভাগই হচ্ছে অশিক্ষিত। তারপর কি বলছে, দে আর ভেরি মাস কেয়ার আছে অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, যে তারা কি ঘটতে যাচ্ছে এরকম আনএথিক্যাল কম্পিটিশনের জন্য, এই সম্বন্ধে কি সচেতন না অসচেতন? অসচেতন। তাহলে কি হবে, কেয়ারফুল না কেয়ারলেস? কেয়ারলেস, কেয়ারলেস। তাহলে এভাবে উত্তর বুঝে করতে হবে, জিনিসটা আমাদের কাছে আনকমন। আজকে আমরা যেটা করছি স্পেশাল মডেল টেস্ট, যেহেতু তার মানে কিছু স্পেশাল মানেই বিশেষ কিছু, আমাদের সবই পারা যাবে এমন না, সহজ হবে না, বুঝতে যাচ্ছে। তারপরে দ্য লস অফ লাইফ ইজ কজ ডিউ টু ফাস্ট ড্রাইভ আছে, কি হবে? দ্রুত ড্রাইভিং, ড্রাইভিং, ড্রাইভার না ড্রাইভিং, ড্রাইভিং। যে আমাদের দ্রুত চালনার কারণে কি হয় বেশিরভাগ সময়ই অ্যাক্সিডেন্ট হয়, যেটা আমাদের ফাস্ট ড্রাইভিং এর জন্য। অ্যাক্সিডেন্টস আর অলসো কজ ডিউ টু প্রপার আছে, কি হবে? প্রপার মানে সঠিক, বেটিং ইংলিশ, প্রপার এর বিপরীত শব্দ। আচ্ছা পারা যাচ্ছে না, তাহলে ইমপ্রপার। তোমরা কি খাতায় লিখতেছ? খাতায় কিন্তু লিখে নিতে হবে, বোঝাই যাচ্ছে এটা কঠিন, কেউ উত্তর করতে পারছো না, তার মানে খাতায় লিখে নেওয়াটা বেটার। ঠিক আছে, ইমপ্রপার, ইমপ্রপার মানে বেঠিক বা সঠিক নয়। ইমপ্লিমেন্ট আছে, কি হবে? ইমপ্লিমেন্ট মানে প্রয়োগ করা, আর এখানে এটা নাউন করতে হবে, প্রয়োগ, প্রয়োগ ইংলিশ। বলেন তো, আচ্ছা পাচ্ছেন না বোঝা যাচ্ছে, ইমপ্লিমেন্টেশন। কথা কি বুঝতে পারছেন? এটা কিন্তু ভালোই কঠিন ছিল, লিখেছেন কি আপনারা? আচ্ছা লিখতে থাকেন, কারণ এগুলো লাগবে আমাদের পরবর্তী ক্লাসের জন্য, এগুলো জরুরি। আর যেহেতু আমরা ক্লাস করছি, ক্লাসটা থেকে যতখানি আমরা কাভার আপ করতে পারি ততখানি ভালো, শুধু শুধু বসে থেকে দেখে লাভ হবে না। ঠিক আছে, তাহলে আমরা শব্দগুলো আরেকবার দেখে নিই। ভায়োলেশন, আনকমন, ভায়োলেটার, আনপানিশড, আনএথিক্যাল, ইলিটারেট, কেয়ারলেস, ড্রাইভিং, ইমপ্রপার, ইমপ্লিমেন্টেশন, এর মধ্যে বেশিরভাগ শব্দই আমাদের কাছে অপরিচিত। ওকে, আশা করি সবাই তোলা হয়েছে। তাহলে আমরা পরেরটা যাই, আর্টিকেল 10 নম্বর। আমরা এটা সবগুলাই মোটামুটি সলভ করার চেষ্টা করবো আমাদের সময়ের মধ্যে যতখানি হবে। 10 নম্বর আর্টিকেল, প্যাসেজটা একটু পড়তে থাকেন আপনারা নিজেরা, যাতে উত্তরটা করতে সুবিধা হয়।
তারপর আমি পরে পরে উত্তরগুলো করব আমরা। ওকে আসেন এবার। কি বলছে, সায়েন্স হ্যাজ বিন মেকিং নিউয়ার ডিসকভারিজ অ্যান্ড ইনভেনশনস, কম্পিউটার ইজ আলট্রা মডার্ন ইনভেনশন। কি হবে? এন হবে স্যার। এন এন আলট্রা মডার্ন, কারণ এখানে ভাওয়েল ইউ আছে এবং ইউ এর উচ্চারণ হয়েছে ইউ এর মতো না আই এর মতো। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কি বসে? এন আই এন মনে আছে? এন বসবে স্যার, এ বসবে। যদি আমরা দেখি ইউ এর উচ্চারণটা আ হয়েছে তখন আমরা বসাবো এন, আর যদি আ না হয় ইউ হয় তাহলে হবে এ। তারপরে আচ্ছা, যার সুখবর আমাদের শোনার দরকার নাই, স্পিকারটা মিউট করো। আচ্ছা ওকে, ইট ইজ ড্যাশ ইলেকট্রনিক ডিভাইস, বলেন কি হবে? বি নাম্বার এন এন। তারপরে সি নাম্বার, ডিভাইস ফর স্টোরিং এন্ড অ্যানালাইজিং ইনফরমেশন, কি হবে? ক্রস। ক্রস হবে, কারণ আমরা জানি ইনফরমেশন মানেই একাধিক জিনিস, এটা এ এন বসবে না, আর যেহেতু এখানে নির্দিষ্ট বোঝাচ্ছে না এই জন্য আমরা ক্রস দিব। তারপরে ইট ইজ ড্যাশ ইউনিক ডিভাইস, কি হবে? এ এ হবে, কারণ এটা আমরা বলেছিলাম যেটা যে ইউ এর উচ্চারণ এখানে ইউ এর মতো হয়েছে ইউনিক ইউনিক ডিভাইস। তারপরে অ্যাজ ইট ক্যান প্রসেস এ লার্জ গ্যাপ আছে অ্যামাউন্ট অফ ডাটা, কি হবে? ক্রস। ক্রস, লার্জ অ্যামাউন্ট অফ ক্রস। তারপরে এফ নাম্বার, ইট ওয়ার্কস অন ড্যাশ বেসিস অফ, কি হবে? না, যদি আমি অন করি তাহলে দেখতে হবে। স্পিকার অফ করো, কে বলছে? আমি দিয়ে দেখছিলাম এই এখন। ও আরিয়ান কে? আরিয়ান ওই আমাকে ঠিক আছে। তারপরে এখানে আমরা ছিলাম হচ্ছে এফ নাম্বারে। এবার জি নাম্বার, বেসিস অফ কমান্ডস গিভেন বাই ড্যাশ অপারেটর, কি হবে? ডি এন এন হবে স্যার, দা হবে, এখানে নির্দিষ্ট বোঝাচ্ছে দা অপারেটর ঠিক আছে। তারপরে ইট হ্যাজ টেকেন ড্যাশ ইম্পর্টেন্ট সিট, বলেন? এন 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 ইম্পর্টেন্ট সিট ইন এভরি ড্যাশ অর্গানাইজেশন, কি হবে? আই নাম্বার ক্রস। ক্রস, গুড। তারপরে লাস্ট একটা, ইট ইজ ড্যাশ মাস্ট এভরিহোয়ার, এ ইট ইজ ডি। ওকে, তাহলে বোঝা গেছে। এখানে কিন্তু জিনিসটা একটু কঠিন ছিল, একেবারে যে সহজে পারা গেছে তা না। বলতো এই প্যাসেজে কোনো ওয়ার্ড মিনিং যদি প্রয়োজন হয় একবার একটু পড়ে দেখো তো, যদি ওয়ার্ড মিনিং প্রয়োজন হয় সেটা বলো। 10 নম্বরের প্যাসেজে দশ নাম্বার প্যাসেজটা একবার পড়ে দেখো, যদি ওয়ার্ড মিনিং প্রয়োজন হয় বলো। তারপর আমরা 11 নম্বর, স্যার অ্যানালাইজিং মানে কি? অ্যানালাইজিং মানে হচ্ছে বিশ্লেষণ করা, কোনোটাকে তুমি বিশ্লেষণ করার জন্য যে খুঁজতেছ সেটা অ্যানালাইজ করা, বিশ্লেষণ বা গবেষণা বলা যেতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা 11টা নম্বরের দিকে আসি। 11 নম্বরে আমাদের থাকে ট্রান্সফরমেশন। তাহলে ট্রান্সফরমেশন দেখি এটা সহজ আছে কি কঠিন আছে। এ নাম্বার ট্রান্সফরমেশন, কি বলছে? হু ডাজ নট লাভ বার্ডস, অ্যাসার্টিভ করতে বলছে, বলেন কি হবে উত্তর? এভরিওয়ান লাভস বার্ডস। এভরিওয়ান লাভস বার্ডস বা এভরিবডি লাভস বার্ডস, যেটাই দাও। এভরিবডি অথবা এভরিওয়ান, তুমি যে কোনোটাই দিতে পারো। লাভস বার্ডস, তাহলে অ্যাসার্টিভ মানে ফুল স্টপ। তারপরে বি নাম্বার কি বলেছে? যে উই মাস্ট
We must be kind to them. Negative. কি হবে? Must থাকলে negative কি হয়? Cannot but. Cannot but. তাহলে উত্তর কি হবে? We cannot but be kind of the them to them. Kind to them. Okay. We cannot but be kind. Yes, sir. We yes, cannot but be kind to them. Okay. That was C number. The number that you will say, they help keep ecological balance. Passive. Balan, they help keep ecological balance. Ekhane verb kunta? Keep. Tale object kunta? তাহলে আমরা যদি হেল্প কিপ দুইটা ভার্ব আছে তাহলে আমরা কোনটা ভার্ব নিব দে হেল্প কিপ ইকোলজিক্যাল ব্যালেন্স আমরা যদি হেল্প ধরি তাহলে একটু হবে আবার কিপ ধরে করি আচ্ছা আমরা অবজেক্ট বুঝতে পারছি যে ইকোলজিক্যাল ব্যালেন্স দেখে এবার প্রশ্ন করি সবাই চুপচাপ আছে কাকে কাকে বলবো প্রথমে আবিরকে দিয়ে শুরু করি আবির বলো শুনতে পাচ্ছ আবির Yes, sir. Okay, C number. They help keep ecological balance. Sir, uttar bolbo. Verb konta na uttar pore bolo. Age bolo ekhane mul verb konta. Help sir verb. Help ache ki ache? Mul verb konta. Mone hocche. Acha, dekhi ar ke pare. Oto sir kichu kichu verb mane kichu kichu verb. কেমন কেমন জানো আচ্ছা দেখি আর কে পারে মাহমুদুর রহমান শোনা যাচ্ছে কথা অনেকেই আছে শুনছে আওয়াজ করছে না বলেন মাহমুদুর রহমান আচ্ছা কোনো রেসপন্স নাই তারপর মোসাদ্দেক হোসেন কথা শোনা যায় ইচ্ছা হইলো না আচ্ছা রকস্টার কে রকস্টার আর একজন রকস্টার দেখতে পাচ্ছি আমাদের মিডিয়ার মধ্যে আছে লইছে নাম দিছে রকস্টার কি উত্তর দিবে মনে হচ্ছে না রকস্টার ঘুমায় গেছে আচ্ছা যাক কই রকস্টার না কোনো আওয়াজ নাই আচ্ছা এবার খেয়াল করো এটা একটু ব্যতিক্রম টাইপের খুব ভালোমতো উত্তরটা খেয়াল করো তাহলে আমরা বুঝলাম ইকোলজিক্যাল ব্যালেন্স হচ্ছে অবজেক্ট ঠিক আছে এইবার আমাদের মূল ভার্ব এখানে হচ্ছে হেল্প ইজ হেল্পড এইবার প্রশ্ন হচ্ছে তাহলে কিপ কি হবে আচ্ছা এটা মজার জিনিস ইজ হেল্পড টু বি কেপ্ট বাই সাবজেক্ট কি ছিল them কিছু কি বুঝলেন এন্ড ডাবল ডাবল জিনিস হলো ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ হেল্প টু বি কেপ্ট বাই দেম এটা পুরোটাই ব্যতিক্রম নিয়ম ঠিক আছে এরকম দুটো ভাব থাকলে আর ভাবে করা যায় যে ইকোলজিক্যাল ব্যালেন্স ইজ হেল্প টু কিপ দুই ভাবে করতে পারো তবে টু বি কেপ্ট হলে বেশি ভালো হয় এখান টু কিপ বা টু বি কেপ্ট দুইটা যে কোনো একটা ঠিক আছে আচ্ছা এটা পরে আবার আমরা আলোচনা করব একদিন ক্লাসে ভয়েস করতে করতে শেখা হয়ে যাবে ঠিক আছে এবার আসেন পরেরটা ডি নাম্বার দে আর কল্ড মাইগ্রেটরি বার্ডস অ্যাক্টিভ বলেন কে পারবে
কে পারবেন অ্যাক্টিভ করতে বলেছে? উই কল দেম মাইগ্রেটরি বার্ডস। ওকে, উই কল দেম বা পিপল কল দেম, তুমি যেটাই দাও। তাহলে এক নাম্বারটা মুছে উপরে লিখি, নাহলে বোঝা যাবে না। উই কল দেম মাইগ্রেটরি বার্ডস, সি ডি, উই অথবা পিপল, যেটা আনো, যে কোনো একটা আনবে। পিপল কল দেম মাইগ্রেটরি, মাইগ্রেটরি বার্ডস। ঠিক আছে, তাহলে উই বা পিপল কল দেম মাইগ্রেটরি বার্ডস। একেবারে লাস্টেরটা শেষ, উই অল ওট টু টেক কেয়ার অফ দিস বার্ডস, ইন্টারোগেটিভ, বলেন তো কে পারে? ওট নট উই অল টু টেক কেয়ার অফ দিস বার্ডস। কেন হলো স্যার? ওট নট হলো, এখানে হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, থ্যাংক ইউ, সুন্দর, এটাই চিনতে পারছেন, এটা দিলেই হয়ে গেল। তাহলে ওট টু আমরা জানি অক্সিলারি, তাহলে এর সাথে আমরা অটেন দিবেন। কার বাড়ি থেকে আসছে? আচ্ছা, অটেন তুই অল, অটেন তুই অল, টু টেক কেয়ার, ঠিক আছে, আই মিউট করো, তবলা বাজাচ্ছে কে? ওকে, তাহলে এটা বুঝতে পারলেন, অর্ডেন টু অল টু টেক কেয়ার অফ দিস বার্ডস। তাহলে আমরা বুঝতে পারছি যে স্পেশাল মডেল টেস্টে জিনিসগুলো একটু অন্যরকম থাকে, মানে একটু কঠিন টাইপের, নাকি বলেন, কি মনে হয়? ইয়েস স্যার। ওকে, তাহলে ন্যারেশনটা মেবি ম্যাডাম আগের দিন ক্লাসে করিয়েছে, লাইভ ক্লাসে, যেটা ইউটিউবে আছে, তোমরা একটু দেখে নিবা। আমরা এখন করব হচ্ছে শেষেরটা, 13 নাম্বারটা, ঠিক আছে? আমরা চলে যাই 13 নম্বরে। আর ন্যারেশনটা ম্যাডাম আগের দিন ক্লাসে করিয়েছেন, ওটা ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে প্রয়োজনে দেখে নিও, আমরা রিপিট করতে চাচ্ছি না। তাহলে এখন আমরা চলে আসি 13 নম্বর। ঠিক আছে, 13 নম্বরে পাঞ্চুয়েশন মার্ক। তাহলে আগের দিন শিখেছিলাম আমরা, প্রথম কাজ পাঞ্চুয়েশন মার্ক করার আগে আমাদেরকে প্যাসেজটা পড়ে নিতে হবে, পরে ধারণা করতে হবে যে এখানে কি কোনো ডাইরেক্ট স্পিচ আছে নাকি নাই। যদি ডাইরেক্ট স্পিচ থাকে আমাদেরকে সেইভাবে চিন্তা করে বুঝে নিতে হবে, আর যদি না থাকে তাহলে খেয়াল করতে হবে কোথায় ফুল স্টপ কমা এগুলো হতে পারে। যেমন প্রথমে পড়ে নিই, থমাস আলভা এডিসন এ গ্রেট সায়েন্টিস্ট ওয়ান বর্ন ইন 1847। তারপরে এখানে আমরা কোনো পার্সোনাল পাচ্ছি না, আই উই ইউ এগুলো কিছুই দেখতে পাচ্ছি না, তার মানে আমাদের এখানে ইনভার্টেড কমার প্রয়োজন নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে? শুধুমাত্র ক্যাপিটালাইজেশন, তারপরে ফুল স্টপ কমা এগুলো দিয়ে সার্চ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি থমাস আলভা এডিসনের কাহিনী, আমরা জানি তিনি একজন বড় বিজ্ঞানী ছিলেন, যিনি বৈদ্যুতিক বাতি বা বিদ্যুৎ আবিষ্কার করছেন। তাহলে তার নাম যেহেতু, আমরা পুরোটা প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতে লিখব, থমাস আলভার এ বড় হাতের হবে, আলভা এডিসনের ই বড়িত হবে, থমাস আলভা এডিসন। ঠিক আছে, ওকে, থমাস আলভা এডিসন
এবার এখানে তার একটা পরিচয় দিয়েছে, পরিচয়টাকে বলে অ্যাপোজিটিভ। বলেছিলাম একদিন ক্লাসে, মনে আছে কি? যদি কোনো মানুষের নামের পরে তার কিছু বর্ণনা দেওয়া থাকে তার সম্পর্কে, তাহলে সেটাকে আমরা কমা দিয়ে আলাদা করব, আর ওই বর্ণনা ওই অংশটুকু বলে অ্যাপোজিটিভ। তাহলে এই গ্রেট সায়েন্টিস্ট এটা হচ্ছে ওনার অ্যাপোজিটিভ, সায়েন্টিস্ট। এ গ্রেট সায়েন্টিস্ট, তারপর স্যার কমা। ওকে, কার মোবাইলে সমস্যা করছে এত টুকুর টুকুর আওয়াজ? ঠিক আছে, তাহলে এবার কি করব, এ গ্রেট সায়েন্টিস্ট ওয়াজ বর্ন ইন, না এখানে আর কিছু হবে না, এবার আমরা সরাসরি যেতে থাকব। ওয়াজ বর্ন ইন, was born in 1847, তারপরে ইন ওহিও, ইন ওহিওর ও বড় হাতে জায়গার নাম, তারপরে আবার জায়গার নাম দেওয়া আছে, এই জন্য দুটো আলাদা হবে, আমেরিকা এটাকে কমা দিয়ে আলাদা করতে হবে, ওহিও আমেরিকা। ঠিক আছে, এখানে তার এই প্রথম সেন্টেন্সটা শেষ, ফুল স্টপ। বোঝা যাচ্ছে কি লিখলাম? ভালো মতো খেয়াল করো, থমাস আলভা এডিসন, তিনটায় হচ্ছে একজনের নাম, এজন্য তার প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের, তারপরে তার যে অ্যাপোজিটিভ দেওয়া ছিল এই অংশটুকু আলাদা করার জন্য আমরা কমা দিলাম, তারপরে এখানে জায়গার নাম ছিল ওহিও, ছোট জায়গা হোক বড় জায়গা হোক প্রপার নাউন মানেই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, তারপরে যেহেতু দুইটা জায়গার নাম পাশাপাশি আছে এজন্য মাঝখানে কমা দিয়ে দুটাকে সেপারেট করতে হবে। এবার আমরা দ্বিতীয় লাইন শুরু করব, অ্যাজ এ লিটল বয়, তাহলে প্রথমে বড় হাতের, অ্যাজ এ লিটল বয়, এবার এখানে এটা একটা ফ্রেজ, এজন্য আমরা এটাকে কমা দিয়ে আলাদা করব। ফ্রেজ কি হলো, হি ওয়াজ ভেরি ইনকুইজিটিভ, তাহলে হি ওয়াজ ভেরি ইনকুইজিটিভ। ইনকুইজিটিভ মানে কি বলেন তো, কে পারবে? অনেকজনকে দেখা যাচ্ছে একজনেই চ্যাট পাঁচটা লিঙ্ক চলে আসছে, বলেন তো ইনকুইজিটিভ মানে কি, কে পারবে? আচ্ছা, কেউ পাচ্ছে না, ইনকুইজিটিভ, ফুল স্টপ, তারপরে আবার সেন্টেন্স শুরু, হি অলওয়েজ ওয়ান্টেড টু নো, হাউ থিংস, সবসময় জানতে চাইতো যে জিনিসগুলো কিভাবে হয়েছে। এবার এখানে তার এই কথাটা শেষ, এবার ভেরি আর্লি ইন লাইফ, এখান থেকে আবার নতুন সেন্টেন্স শুরু, ভেরি আর্লি ইন লাইফ, এখানে আবার একটা ফ্রেজ, এজন্য এটা কমা দিলাম, হি শোড। লেখা বোঝা যাচ্ছে আবির? লেখা বোঝা যাচ্ছে? Yes sir. ওকে, তাহলে খেয়াল করেন, হি শোড দ্যাট হি ওয়াজ ফুল। এবার এখানে যা আছে এর মধ্যে আর কোনো কিছু ক্যাপিটালাইজেশন নাই, কোনো কমাও নাই, এটা ভালো করে দেখেন তো আর কোনো কোনো চিহ্ন বসবে কিনা, শেষ পর্যন্ত ফুল স্টপ ছাড়া। হি ওয়াজ ফুল অফ কিউরিসিটি এ ইউনিক কোয়ালিটি, আচ্ছা ওয়াজ ফুল অফ কিউরিসিটির পরে একটা কমা বসবে,
এখানে একটা কমা হবে তারপরে বাকি যা আছে শেষ পর্যন্ত একই থাকবে লাস্টে ফুল স্টপ ঠিক আছে বুঝতে পেরেছেন বলেন কোনো প্রশ্ন আছে এর মধ্যে কোনো প্রশ্ন আছে কি না স্যার ওকে তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে আমাদের স্পেশাল মডেল চয়েস যেটা এটা আমাদের জন্য অনেকটাই কঠিন টাইপের মনে হচ্ছে তাহলে এখানে দেখো আরেকবার রিপিট করি আমেরিকার পর থেকে অ্যাজ এ লিটল বয় এই অ্যাজ এ লিটল বয় এটা আমরা কি করেছি ফ্রেজ এজন্য আমরা কমা দিয়ে আলাদা করেছি হি ওয়াজ ভেরি ইনকুইজিটিভ এখানে তার শেষ ফুল স্টপ দিলাম হি অলওয়েজ ওয়ান্টেড টু নো হাউ থিংস ওয়্যার ডান যে সবসময় জানতে চাইতো যে কিভাবে কোনো জিনিস হয় এবার আবার পরে শুরু হলো এখানে ফুল স্টপ এবারে ভেরি আর্লি ইন লাইফ এটুকু একটা ফ্রেজ এর জন্য এটা আবার কমা দিয়ে আলাদা করলাম হি শোড দ্যাট হি ওয়াজ ফুল অফ কিউরিওসিটি এই যে ফুল অফ কিউরিওসিটির পরে আবার একটা অ্যাপোজিটিভ দেওয়া ছিল কিউরিওসিটি বলতে কি বোঝায় সেটা এই জন্য ওইটাকে আমরা কমা দিয়ে আলাদা করলাম আর শেষ পর্যন্ত কিছু ছিল না লাস্টে ফুল স্টপ ঠিক আছে তাহলে আজকে যা যা করলাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি নো স্যার ওকে তাহলে এবার কি তোমাদের একটা এইচডব্লিউ দেওয়া যায় এবার এইচডব্লিউ দিলে জিনিসটা আমাদের আর একটু কাজ দিবে তাহলে আমি বোর্ডে লিখি এটা একটু খাতায় তুলে নাও তবে বাসায় করবা আর যদি পোস্ট করো অবশ্যই আমাকে ট্যাগ করে দিবে তাহলে আমি সরাসরি সহজে দেখে নিব ঠিক আছে এইচডব্লিউ স্পেশাল মডেল টেস্ট টু এটার 11-12 সলভ করবে দুইটা জিনিস মাত্র ট্রান্সফরমেশন আর ন্যারেশন এই দুটো সলভ করবে এটা তোমাদের এইচডব্লিউ স্যার এই দুটাই বাকিগুলো আমরা এখানে এই করে আলোচনা করলে সুবিধা হবে আর এটা তুমি এইচডব্লিউ করলে তোমার কোনো প্রশ্ন থাকলে তার সেটার মাধ্যমে কাজ হয়ে যাবে কারণ আমরা জানি এই দুটা ছাড়া নিয়মের কাজ খুব কম ট্রান্সফরমেশন আর ন্যারেশন নাকি বলেন এই জন্য বাসায় এটা প্র্যাকটিস করলে আমাদের এই বাকিটুকু একসাথে করলে কাজ হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে যা যা করলাম বোঝা গেল সবকিছু আর কি কোন ধরনের সমস্যা আছে তাহলে যেহেতু কারো কোনো সমস্যা নাই তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি নাকি বলেন তাহলে সবাই ভালো মতো বাসায় যে কাজগুলো আছে করতে থাকো আর পরবর্তীতে আবার তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা শুরু হবে এগুলোর মাধ্যমে আমাদের পড়াশোনাটা আর একটু কাজে দিবে তাহলে সবাই ভালো থাকো আজকের মতো ক্লাস শেষ ওয়ালাইকুম আসসালাম